কুমিল্লায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও দশজন। হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে কুমিল্লা 14 গ্রামের জগন্নাথ দীঘি এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামকামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উঠে যায়। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের চালক ও বাসের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হন। আহত হয় 10 বাস যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।